ওই তো ফাঁস হচ্ছে অভিনেত্রী তানজিন তিশার একের পর এক অডিও ভিডিও এবং গোপন খবর। বিয়ে, ডিভোর্স, পুত্র সন্তানের কথা গোপন করে একের পর এক সম্পর্কে জড়িয়েছেন তিনি। ছোট পর্দায় অভিনয় এবং মডেলিংয়ের আড়ালে এক ডজন নায়ক, গায়ক, প্রডিউসারদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। রাতে বোতল পার্টি, টাকাওয়ালাদের সাথে বিদেশে প্লেজার ট্রিপ, মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় মাতলামি, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা, সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার হুমকি সবই করতে পারেন তিনি। নাটক অভিনয় ছাড়িয়ে নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত তানজিন তিশার মুখোশ এবার খুলেই গেল। তানজিন তিশা ইতিমধ্যে দুইটি বিয়ে করেছেন বলে গুঞ্জন উঠেছে। 2006 সালে একটি এবং 2011 সালে আরেকটি বিয়ে করেন তিনি। 2011 সালের বিষয়ে অনুসন্ধানে তথ্য বের হয়ে আসলেও 2006 সালের বিয়ের তথ্য এখনও অনুসন্ধান চলছে। 2011 সালে জনি নামের এক ব্যক্তির সাথে বিয়ে হয় তিশার। সে ঘরে ক্লাস টুয়ে পড়া একটি ছেলে রয়েছে তার। 2016 সালে জনির সাথে বিবাহ বিচ্ছেদ হয় তিশার। তিশা জনি দম্পতির সেই পুত্র সন্তান এখন ঢাকার মিরপুরে তার দাদির সাথে বসবাস করছে। তিশার সাবেক স্বামী জনি আরব আমিরাতে বসবাস করছেন। বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত তিশার সংসার ভাঙার মূল কারণ ছিল বেপরোয়া জীবনযাপন আর উচ্ছৃঙ্খলতা। সংসার ভাঙার পর উল্টো আরও বেপরোয়া হয়ে উঠেছেন তিনি, নেমে পড়েছেন উল্টো সংসার ভাঙায়। মিডিয়া জগতে তানজিন তিশার পদার্পণ গায়ক হাবিবের হাত ধরে। সে সময় হাবিব ব্যাপক জনপ্রিয়। হাবিবের সাথে গান গাইতেন, মডেলিং করতেন এবং তারই সূত্র ধরে হাবিবের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। সখ্যতার পাশাপাশি দুজনে প্রেমের গুঞ্জন তখন আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল। তখন হাবিব বিবাহিত ছিলেন আর সেই সময় তিশার প্রেমের কারণে ভেঙেছে হাবিবের সংসার। হাবিব এবং তার স্ত্রীর বিচ্ছেদের জন্য হাবিবের স্ত্রী সে সময় ফেসবুক পোস্টে তানজিন তিশাকে দায়ী করেছিলেন। সম্প্রতি হাবিবের স্ত্রীর সাথে তানজিন তিশার সে সময়ের একটি অডিও ফাঁস হয়েছে। হাবিবের পর সে সময়কার আরেক জনপ্রিয় গায়ক ইমরানের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন তিশা। সম্পর্ক চলাকালীন সময়ে ইমরানের কয়েকটি গানে মডেল হয়েছিলেন তিশা। ইমরানের সাথেও তার প্রেমের গুঞ্জন ছিল। আমি তাকে ভালোবেসেছিলাম বলে আমি তার পাস্ট মেনে নিয়ে আমি তার সাথে একটা রিলেশনশিপে ছিলাম। এটা খুনসুটি পর্যন্ত থাকলে মনে হয় ভালো। হাবিব ইমরান ছাড়াও আরও বেশ কয়েকজনের সাথে তানজিন তিশার সখ্যতা এবং প্রেমের গল্প শোনা যায়। অভিনেতা অপূর্ব, আফরান নিশো, তামিম নিধা, আহমেদ জোবান সহ জনপ্রিয় তারকাদের সাথে প্রেমের সম্পর্ক, বিভিন্ন জায়গায় নিরিবিলি সময় কাটানোর গুঞ্জন রয়েছে তানজিন তিশার বিরুদ্ধে। কয়েকদিন পরপর প্রেমিক বদলানো তিশার জাস্ট ফ্রেন্ডের সংখ্যাও নাকি অনেক। কিছুদিন আগেও অভিনেতা শরীফুল রাজের সাথে একটি ভাইরাল ভিডিওতে তিশা এবং আরও এক অভিনেত্রীকে দেখা গিয়েছিল, যেখানে তারা মদ খেয়ে মাতাল হয়ে অকথ্য ভাষায় মজা করছিলেন। পরবর্তীতে এই গোপন ভিডিও ভাইরাল হওয়ার সূত্র ধরে ভেঙে যায় শরীফুল রাজ ও পরিমণির সংসার। উত্তরার একটি বারে নিয়মিত মদ পান করার গুঞ্জনও রয়েছে তিশার বিরুদ্ধে। সবশেষে কয়েকদিন আগে অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেম এবং টানাপড়নে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে আবারও আলোচনায় আসেন তানজিন তিশা। তবে শুধুমাত্র মিডিয়া নয়, মিডিয়ার বাইরেও রয়েছে তার জাস্ট ফ্রেন্ড ও ক্লোজ পুরুষদের দীর্ঘ তালিকা, যাদের মধ্যে অন্যতম আলী বশির, সিএমবির মালিক শাহেদ আলী পাপ্পুর সাথেও ঘনিষ্ঠতায় জড়িয়েছেন তিনি। শাহেদ আলী পাপ্পুর সাথে কক্সবাজার গিয়ে রোমাঞ্চকর সময় কাটিয়ে সিএমপির ব্যানারে একাধিক নাটকে কাজ পেয়েছেন তিশা, এমন গুঞ্জনও উঠেছে তার বিরুদ্ধে। গ্লোবাল টিভির এমডি হারুনের সাথে বিদেশ ভ্রমণে গিয়েছিলেন তানজিন তিশা। সেই ট্রিপে এমডি হারুন খুশি হয়ে তাকে iPhone 15 গিফট করেছেন বলেও জানা যায়। সম্প্রতি তার প্রেম ও ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা নিয়ে মুখ খুলেছেন তানজিন তিশা নিজেই,
আর সেখানে তিনি সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। এমনকি তার এইসব গোপনীয় ঘটনা নিয়ে সংবাদ সংগ্রহ করার কথা জানতে পেরে করাপশন ইন মিডিয়ার সাংবাদিককে হুমকি দেন তিনি। সর্বোচ্চ পাওয়ার খাটিয়ে সাংবাদিকদের দেখে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, তানজিন তিশার বিরুদ্ধে নিউজ করায় তিশার ছোট ভাই ও তার গ্যাংদের দিয়ে তার বিরুদ্ধে করা ভিডিও ডিলিট করার জন্য সাংবাদিকদের বাড়িতে গিয়ে হুমকি ধামকি দিয়েছে তার ছোট ভাই ও তার গ্যাং। তবে সবথেকে বড় আশ্চর্যের বিষয় হলো, মূলত যে কোনো নাটক ও গানকে হিট করার জন্য আর জনপ্রিয় করে কাজকে হাতিয়ে নেওয়ার জন্য নায়ক গায়ক প্রডিউসারদের আপন করে নেয়াই ছিল তিশার মূল লক্ষ্য। ওফাইয়াদ, বিনোদন ডেস্ক, নিউজ প্লাস। ঐতিহ্যবাহী কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এলএলবি, বাংলা, ইংরেজি, গণিত, অর্থনীতি, এমবিএ ও এলএলএম ও স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভর্তি চলছে। নির্মল সবুজ পরিবেশে অবস্থিত ক্যাম্পাসে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ল্যাব ফ্যাসিলিটি এবং একদল মানসম্পন্ন ও নিবেদিত শিক্ষক ও কর্মকর্তাদের তত্ত্বাবধান ও নেতৃত্বে পরিচালিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী শিক্ষা ব্যবস্থার উৎকর্ষতায় কাজ করে যাচ্ছে।